3,40,00,000 রুপিতে স্মৃতি মান্দানাকে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভারত নারী দলের অধিনায়ক হারমনপ্রীত কৌরকে নিয়েও কারাকারি চলেছে মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত তাকে 1,80,00,000 রুপিতে নিয়েছে মুম্বাই। উইমেন্স প্রিমিয়ার লিগের এই নিলাম যেন মেয়েদের ক্রিকেটের রাতারাতি বদলে যাওয়ার প্রতি। উইমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জ নামে আগে 3 দলের একটি টুর্নামেন্ট চালু ছিল, তবে এবার 5 দল নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে মেয়েদের আইপিএল। পুরুষদের আইপিএল এর 4টি ফ্র্যাঞ্চাইজি এবার দল কিনেছে উইমেন্স প্রিমিয়ার লিগে। মিডিয়া সত্ত্বেও বিক্রি হয়েছে চড়া দামে। ম্যাচ প্রতি 7 কোটি রুপির বেশি দরে মেয়েদের আইপিএল এর মিডিয়া সত্ত্বেও কিনেছে ভায়াকম 18। 5 বছর মেয়াদী এই চুক্তির দাম 951 কোটি রুপি। উইমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জের প্রথম আসরে ক্রিকেটাররা ন্যূনতম ম্যাচ ফি পেয়েছিলেন 1,75,000 রুপি করে। স্মৃতি মান্দানার মতো শীর্ষ ক্রিকেটাররা পেয়েছিলেন প্রায় 3,50,000 রুপি ম্যাচ প্রতি। কেবল ম্যাচ ফির হিসেব করলে স্মৃতি মান্দানা এবার ম্যাচ প্রতি আয় করবেন 4,25,000 রুপি। এবার সর্বনিম্ন ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ভিত্তিমূল্য রাখা হয়েছে 10,00,000 রুপি। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা মাঠে নামলে তাদের ম্যাচ ফিও হবে লাখ ছাড়ানো। ভারতের কেন্দ্রীয় চুক্তিতে থাকা শীর্ষ ক্যাটাগরির নারী ক্রিকেটাররা প্রতি বছর আয় করেন 50,00,000 রুপি। ফরম্যাট ভেদে তাদের ম্যাচ ফি 3,00,000 থেকে 15,00,000 রুপি পর্যন্ত। একটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেললে স্মৃতি মান্দানা ম্যাচ ফি পান 3,00,000 রুপি। এবার উইমেন্স আইপিএলে এই বাহাতি ওপেনারের ম্যাচ ফি ছাপিয়ে গেছে সেটাকেও। মেয়েদের দ্য হান্ড্রেডের পারিশ্রমিক কাঠামোর সাথে তুলনায় গেলেও ঢের এগিয়ে ভারতের এই টুর্নামেন্ট। 2021 সালের প্রথম আসরে স্মৃতি পারিশ্রমিক পেয়েছিলেন 13,75,000 রুপি, যেখানে ম্যাচ ফি প্রায় 2,00,000 রুপি ছিল। বিগ ব্যাশেও ভারতের শীর্ষ 2 নারী ক্রিকেটার স্মৃতি ও হারমনপ্রীত খেলছেন দীর্ঘদিন ধরে। সর্বশেষ আসরের চুক্তি অনুযায়ী সিডনি থান্ডার্সের হয়ে ম্যাচ প্রতি 3,00,000 রুপি আয় করেছেন স্মৃতি। মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে ভারতের অধিনায়ক হারমনপ্রীতের ম্যাচ ফি প্রায় 1,80,000 রুপি। তাদের জাতীয় দলের ম্যাচ ফি কেন্দ্রীয় চুক্তি কিংবা বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর তুলনায় উইমেন্স প্রিমিয়ার লিগের পারিশ্রমিক 1,00,000 বেড়ে গিয়েছে বহুগুণ। 5 বছরের জন্য দলগুলোর ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে এই টুর্নামেন্ট থেকে বিসিসিআই আয় করবে প্রায় 4,700 কোটি রুপি। এর বাইরে মিডিয়া সত্ত্ব, বিজ্ঞাপনী স্লট বিক্রি ও সেন্ট্রাল পুল হতে প্রাপ্ত অর্থ যুক্ত হবে আয়ের খাতে। ক্রিকেটার ও কোচিং স্টাফের বেতন এবং আনুষঙ্গিক খরচের পরও প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মৌসুম শেষে আয় করবে 50 থেকে 60 কোটি রুপি। উইমেন্স টি টোয়েন্টি চ্যালেঞ্জের প্রতিটি ম্যাচে হয়েছিল প্রায় ফাঁকা গ্যালারিতে, তবে এবার এই চিত্র বদলে যাবে বলে ধারণা করছে ভারতীয় গণমাধ্যম। স্থানীয় এবং বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে দল সাজিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। বিদেশিদের ক্ষেত্রে সব দলই প্রাধান্য দিয়েছে অস্ট্রেলিয়ানদের। 14 জন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারদের দেখা যাবে এই টুর্নামেন্টে, তবে নিলামে নাম দিয়েও দল পাননি বাংলাদেশের জাহানারা সালমারা। ব্র্যান্ড ভ্যালু, পারিশ্রমিক, আর্থিক কাঠামো ও প্রচারণা মিলিয়ে ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগ মেয়েদের ক্রিকেটের জন্য হয়তো হতে যাচ্ছে অনন্য এক মাইল ফলক। আগামী 4 মার্চ শুরু হয়ে 26 মাস পর্দা নামবে উইমেন্স প্রিমিয়ার লিগে। সব মিলিয়ে অনুষ্ঠিত হবে 22টি ম্যাচ, 2টি স্টেডিয়ামে আয়োজিত হবে 11টি করে ম্যাচ। সব মিলিয়ে কেমন হতে পারে মেয়েদের আইপিএল খেত এই টুর্নামেন্ট, কেমন হতে পারে এর ইম্প্যাক্ট?